হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল ভিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, বর্তমান ডিজিটাল যুগে মেসেঞ্জার গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজকে কিন্তু সহজ করে ফেলেছি। আমাদের বিভিন্ন প্রয়োজনে যেমন মেসেঞ্জার গ্রুপটি ওপেন করতে হয়, যার মাধ্যমে আমরা গ্রুপে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করতে পারি এবং আমরা পরস্পরের সাথে যোগাযোগ করতে পারি। এবং একটা সময় হয়ে আসে যখন এই মেসেঞ্জার গ্রুপটি আমাদের অনেক সময় ডিলিট করার প্রয়োজন হয়ে পড়ে। তো আমরা অনেকেই জানি না কীভাবে আমরা এই মেসেঞ্জার গ্রুপটি ডিলিট করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আমরা মেসেঞ্জার গ্রুপ খুব সহজে ডিলিট করতে পারি, সে বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, তাহলে চলুন দেখি কীভাবে আমরা একটি মেসেঞ্জার গ্রুপকে ডিলিট করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এজন্য প্রথমে আমরা চলে যাব আমাদের মেসেঞ্জারে। তো আমরা মোবাইল থেকে আমরা মেসেঞ্জারে যাচ্ছি। তো আমরা মেসেঞ্জারে যাওয়ার পর এখানে আমরা আমাদের মেসেঞ্জারে প্রবেশ করেছি এবং এখান থেকে আমরা একটি মেসেঞ্জার গ্রুপকে ডিলিট করব। তো এখানে একটি গ্রুপ আছে যে ড্রিম, এ নামে একটি গ্রুপ খোলা আছে। আমি এই গ্রুপ থেকে গ্রুপটিকেই ডিলিট করব। তো প্রথমে আমরা এটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে মেম্বার্সে। তো এখান থেকে আমরা মেম্বার্সে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে আমাদের যে মেম্বার্সগুলো এখানে আছে তাদেরকে প্রথমে আমাদের রিমুভ করে দিতে হবে সবাইকে, এবং যে অ্যাডমিন আছে তাকে কিন্তু পরে রিমুভ নিতে হবে। তো প্রথমে আমি একজন একজন রিমুভ করে দিচ্ছি। তো আমি একে গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছি। তো এভাবে করে প্রত্যেকেই আমরা এই গ্রুপ থেকে রিমুভ করে দেব। তো দেখুন সবাই কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে গ্রুপ থেকে। তো আমরা এভাবে প্রত্যেকে গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছি। দেখুন এখন যে আসছে সে কিন্তু অ্যাডমিন। আমরা অ্যাডমিনকে পরে রিমুভ করব। ডিয়ার ভিউয়ার্স, এখন কিন্তু গ্রুপের প্রত্যেকটা সদস্যই কিন্তু রিমুভ হয়ে গেছে শুধু অ্যাডমিন ছাড়া। তো আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাডমিন তাকে কিন্তু সবার পরে রিমুভ হতে হবে, এবং তারপরে হচ্ছে অ্যাডমিন সে নিজে এটাকে ওপেন করবে এবং সেখান থেকে কিন্তু রিমুভ নিতে হবে তাকে। তো এখন আমরা যদি সরাসরি এই গ্রুপে যাই, দেখুন তাহলে আমরা এইভাবে দেখতে পাব। এবং এখান থেকে ডিয়ার ভিউয়ার্স, এভাবে যদি আমাদের মেম্বার থাকে এবং এখান থেকে আমরা একদম সর্বশেষ অবস্থায় আমরা বের হয়ে আসব, এবং আমরা এই গ্রুপে আসার পরেও উপরে যে আই বাটন আছে আমরা এই আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করলে একদম নিচে লেখা দেখবেন যে লিভ গ্রুপ, অর্থাৎ এখান থেকে কিন্তু অ্যাডমিনকে লিভ দিতে হবে। তো আমরা লিভ গ্রুপে ক্লিক করছি, এখান থেকে আমরা লিভ নিয়ে চলে যাব যে অ্যাডমিন। ব্যাস, এখন কিন্তু এই গ্রুপটি আর আপনার মেসেঞ্জারে থাকবে না, অর্থাৎ এই মেসেঞ্জার গ্রুপটি কিন্তু ডিলিট হয়ে গেল। আর এভাবেই আপনি খুব সহজে আপনার মেসেঞ্জার গ্রুপকে প্রয়োজন হলে ডিলিট করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর সেই সাথে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।